আসসালামু আলাইকুম। সুখবর সুখবর সুখবর, আরব আমিরাতের ভিসা খোলা হয়েছে, মানুষ আসতেছে। আমি নিজেও আমার ফ্যাক্টরির জন্য নিয়ে আসতে পারবো চেষ্টা করলে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। ভিডিওটা দেখেন পুরো, বিস্তারিত আপনাদেরকে বলছি। আর কেন তামনাল এবং টাইটেল এই কথাটা লিখেছি, ভিডিওটা পুরো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে চলুন ভিডিও পুরোটা আমরা দেখে আসি। যে দেখতে পাচ্ছেন অনেকে এখানে কাজ করে, এখানে ডাইসের কাজ করে, এরপর উপরে আছে এই যে, এটা হচ্ছে আমার হিট সেকশন, ঠিক আছে? এখানেও কাজ করে। তো এই যে দেখতেই পাচ্ছেন সবাই চলে গেছে অলরেডি, সবারই ছুটি 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 দেওয়া হয়েছে, নাস্তা করবে। এটা হচ্ছে আমার এই ক্যামেরার লাইন, ঠিক আছে? ক্যামেরার লাইন এদিক দিয়ে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার টেলারিং, মানে এখানে সমস্ত ওইদিকে আমার আরেকটা ফ্যাক্টরি, ওইটাতে শুধু টেলারিংয়ের কাজ করা, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাসুম বিল্লাহ, ইউএই দুবাই থেকে, মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রথম রমজান আমরা পালন করেছি। ইনশাল্লাহ আশা করি আপনারা আগামীকালকে বাংলাদেশে যারা আছে বা অন্য অন্য জায়গায় তারা পালন করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে প্রথম রমজানটা সুন্দর করে আমরা পালন করতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে, একটা টপিকটা হচ্ছে, একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, একজন ভাই বলছেন যে ভাই আমি দুবাইতে যাইতেছি লেবার ভিসায় বা লেবার কাজে, কিন্তু কোম্পানি আমাকে অ্যাকাউন্ট্যান্ট প্রফেশন দিয়ে ভিসা দিছে, এখন আমি তো অ্যাকাউন্টের যোগ্য না বা অ্যাকাউন্টের কাজে যোগ্য না, আমি গিয়ে কী করবো, আমাকে কী কাজ করাবে, আর দুবাইয়ের ভিসার পরিস্থিতি কী, বিস্তারিত এই ভিডিওতে বলবো। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং ভিসার আপডেটও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে গত এক মাস হয়ে যাইতেছে অলরেডি আরব আমিরাতের নর্মাল পেশাগুলোর যে ভিসা আছে সেটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, যেমন লেবার ভিসা, টেইলার, এমব্রয়ডারি পেশা প্রফেশন, প্লাম্বার, ক্লিনার, নর্মাল পেশাগুলোর ভিসা হচ্ছে না, টাইপই হইতেছে না, বন্ধ। তবে পার্টনার ভিসা, অ্যাকাউন্টের ভিসা, ম্যানেজার ভিসা, সুপারভাইজার ভিসা, আরও কিছু ভিসা আছে, সেগুলো হইতেছে প্রফেশন দেওয়ার পরে। তো এখন কথা হইতেছে এই যে বাইটি বলতেছেন যে বাইটিকে একটা ভিসা দেওয়া হয়েছে কোম্পানি থেকে, তাকে অ্যাকাউন্ট্যান্ট পদ দেওয়া হয়েছে, পদটা দেখে তিনি ভয় পাইতেছেন যে আমি গিয়ে কী করবো, আমি তো অ্যাকাউন্ট্যান্টের যোগ্য না। দেখুন, একটা কোম্পানি, যেমন আমি উদাহরণ দিয়ে বলতে চাই, আমার যে কোম্পানিটা আছে এই কোম্পানিটাতে প্রায় 40 জন কাজ করে আলহামদুলিল্লাহ। তো এখন কথা হইতেছে আমার যদি প্রয়োজন পড়ে আমি কিন্তু ভিসা বের করতে পারবো, ঠিক আছে? অ্যাকাউন্ট্যান্ট বা ম্যানেজার পদ দিয়ে আমি ভিসা বের করতে পারবো। তবে এই না যে আমি যাকে অ্যাকাউন্ট্যান্ট দিব প্রফেশন, যেখানে এসে অ্যাকাউন্টের কাজে সে করবে, আমার টেলারিং কাজ আছে, এমব্রয়ডারি কাজ আছে, অন্য অন্য কাজ আছে, আমার প্রয়োজন হলে আমি এগুলো করাবো, কিন্তু পদ দেব অ্যাকাউন্ট্যান্ট বা প্রফেশন। কেন? এটা বোঝার জন্য যে যেহেতু এই পদ ছাড়া ভিসা হইতেছে না, কাজ করতেছে না, সেই জন্য সরকার বোঝার জন্য যে এই পদ দিয়ে ভিসা বের করবে। তবে এখানে একটা কথা আছে, এটা কিন্তু কোম্পানির অনেকটা খরচ বেড়ে যায়, একটা লাইসেন্সের অনেকটা খরচ বেড়ে যায় এবং ভিসার দামটাও কিছুটা হাই হয়ে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো আপনারা যারা বাংলাদেশে আছেন, আসতে চাইতেছেন বর্তমানে, আপনারা কিন্তু নর্মাল ভিসা আসতে পারবেন না, এই যে এই বাইটির মতোই অ্যাকাউন্ট্যান্ট পদ বা ম্যানেজার পদ, এগুলো পদ দিয়েই কিন্তু আপনাকে ভিসা, তো এই যে এই বাইটির মতোই কিন্তু আপনাদেরকে এই সকল পদ দিয়ে কিন্তু ভিসা বের করে তারপর আপনাদেরকে আসতে হবে। তবে এই না যে আপনি অ্যাকাউন্ট বা ম্যানেজার পদ দিয়ে দিল, আপনি সেখানে অ্যাকাউন্টের কাজ বা ম্যানেজারের কাজে করবেন, ঠিক আছে? সেটা কোম্পানির ব্যক্তিগত ব্যাপার, কোম্পানি আপনাকে কী কাজ করাবে সেটা কোম্পানির ব্যাপার, যেহেতু ভিসা বের হইতেছে না সেই জন্য কিন্তু এই কাজটা করা হইতেছে বর্তমানে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। আবার এটা কিন্তু সবাই বর্তমানে এইভাবে আসবে না, কারণ ভিসাটা অনেকটা খরচ বেড়ে যাবে, তারপর আরও অনেক রকমের, যেমন পার্টনার ভিসা, পার্টনার ভিসা বের করা যাচ্ছে, ম্যানেজারের ভিসা বের করা যাইতেছে। তবে নর্মাল পেশার ভিসাগুলো কবে বের হবে বা কখন এটা স্বাভাবিক হবে সেটা কিন্তু বলা যাইতেছে না, ঠিক আছে? হয়তো ঈদের পরে হইতে পারে, রমজানে তো সেটা হওয়ার সম্ভাবনাই নাই, তবে ঈদের পরে হয়তো বা সেটা হতে পারে, যদি হয় আপডেট আপনাদেরকে দেবো। তো এখন কথা হচ্ছে যে অনেক বাইরে আছেন, হয়তো আপনারা চিন্তা করতেছেন যে আপনার
মানে ম্যানেজারি করার মতো কোনো যোগ্যতাই নাই, কিন্তু ম্যানেজারের পদ দেওয়া দিছে। এখন আপনি ভয় পাইতেছেন যে আমি কীভাবে গিয়ে ম্যানেজারের কাজ করব। দেখুন, সেটা কোনো ব্যাপার না, সেটা কোম্পানি জাস্ট আপনাকে এই দেশে নিয়ে আসার জন্য তারা এই কাজটা করতেছে। যেমন আমি ইচ্ছা করলে করতে পারি, আমি তো আপনাদেরকে প্রথমেই বলছি আমার এই কোম্পানিতে, আপনারা জানেন যে আমার যে ফ্যাক্টরি অলরেডি সবাই চলে গেছে, যে ভিডিওটা যখন আমি শ্যুট করতেছি সবাই অলরেডি ডিউটিতে চলে গেছে। তো এটা হচ্ছে কথা, যেমন ধরুন আমার এই যে কোম্পানিটা আপনারা হয়তো অনেকেই আমি আগেও দেখিয়েছিলাম, ঠিক আছে, এই যে এখানে অনেকেই কাজ করে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকে এখানে কাজ করে, এখানে ডাইসের কাজ করে, এরপর উপরে আছে এই যে এটা হচ্ছে আমার হিট সেকশন, ঠিক আছে, এখানেও কাজ করে। তো এই যে দেখতেই পাচ্ছেন সবাই চলে গেছে অলরেডি, সবারই চুটি 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 দেওয়া হয়েছে নাস্তা করবে, সেই জন্য আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন তারা অলরেডি সবাই চলে গেছে। এখানে প্রায় 14-15টা মেশিন আছে, ঠিক আছে, 14-15টা মেশিন আছে। তারপর এটা তো দেখালামই আপনাদেরকে, দেখতেই পেলেন। আর এখানে প্রায় 10 জনের মতো আছে, এখানে এখানে 10 জনের মতো তারা ডাইসের কাজ করে, যেগুলোকে ডাইস বলা হয়, দেখতেই পাচ্ছেন স্টোন দিয়ে ডিজাইন করা। এই বিষয়টা নিয়ে আমি অন্য একদিন কথা বলবো, জাস্ট আমি দেখালাম। তারপর ওই দিক দিয়ে আমার আরেকটা ফ্যাক্টরি আছে, আপনাদেরকে দেখাই। ওই যে বাঙ্গাটা দেখতে পাচ্ছেন, ওই যে বাঙ্গা জায়গাটা দিয়ে দেখাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এই ক্যামেরার লাইন, ঠিক আছে, ক্যামেরার লাইন এদিক দিয়ে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার টেলারিং, মানে এখানে সমস্ত ওইদিকে আমার আরেকটা ফ্যাক্টরি, ওইটাতে শুধু টেলারিংয়ের কাজ করা, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এখন কথা হইতেছে যে এটা এই কোম্পানি এটা দেখার উদ্দেশ্য হলো এটাই যে আমিও ইচ্ছা করলে, তো এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমিও যদি ইচ্ছা করি, যে আমার প্রয়োজন, আমার কোনো প্রয়োজন নাই, আমার যদি প্রয়োজন পড়ে আমি বাংলাদেশ থেকে লুফ নিয়ে আসতে পারবো আমার কোম্পানিতে কাজের জন্য, সেটা ম্যানেজার পদ দিয়ে বা এই অ্যাকাউন্টের পদ দিয়ে আমি বের করতে পারবো, বিষয় কোনো সমস্যা নেই, ঠিক আছে, বের করতে পারবো, এটা হচ্ছে কথা। তো যারা এদেশে সেটিং আছে, যাদের আত্মীয় স্বজন আছে, যাদের পরিচিত লোক আছে, তারা কিন্তু আসতে পারবে বিভিন্ন পদ দিয়ে, সেটা কোনো সমস্যা। তো স্বাভাবিকভাবে আগে যেভাবে আসা হতো সেটা কিন্তু আসা যাবে না। আর আপনাদেরকে বারবার এটাই বলছি যে এটা অনেক খরচ, একটা অ্যাকাউন্ট্যান্ট পদ দিলে বা একটা ম্যানেজারের পদ দিলে স্যালারি দিতে হবে হাই, তারপর একটা লাইসেন্সের উপর একটা খরচ চলে আসবে, পাসপোর্টের উপর একটা খরচ চলে আসবে, সেটা হচ্ছে কথা, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা যারা কাজ করছি একসাথে আমার ফ্যাক্টরিতে যারা আছে সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ইন্ডিয়া, চিটাগাং, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, বিভিন্ন জায়গার লোক এখানে আছে আলহামদুলিল্লাহ, আর বেশিরভাগই কিন্তু আমার আত্মীয় স্বজন, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।